ফিজিক্যালি আমি যতবার আমি অ্যাবিউজড হয়েছি আমার মাথার মধ্যে খালি এসেছে যে জার্নালিস্ট যাতে না জানে, সব কিছুই করতে পারতাম জার্নালিস্ট যদি আমাকে একটু হেল্প করতো, কিন্তু আপনাদের সাথে আমার এই দূরত্বটা কেন আমাকে একটু বলেন তো। আমার আমার একটা বিউটিফুল ফ্যামিলি আছে, আমার প্যারেন্টস দুইজনই স্বশিক্ষিত, তারা সামাজিকভাবে তারা বেশ ভালো একটা পজিশন হোল্ড করে এই সোসাইটির, আসলে আমার কাছে আমাকে করা মানে আমাকে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। এক একজনের স্টোরিটা আসলে এক এক রকম। তো আমার স্টোরিটা হচ্ছে, আমার সবচেয়ে বেশি ভয় হচ্ছে, মানে ছোটবেলায় ভয় লাগত যে পড়ে গিয়ে ব্যথা পাইছি, যদি আম্মু জানে আম্মু মারবে, এই ধরনের একটা ভয় ভীতি ছিল। হ্যাঁ, আর এখন হচ্ছে ভয় যে ধরেন যদি আমি কখনো ভার্বালি বা ফিজিক্যালিও অ্যাবিউজড হই, সেটার থেকে আসলে বেশি ভয় লাগে যে যদি জার্নালিস্ট জানতে পারে তাহলে আমার কি হবে। মানে যেই যারাই আমার জীবনে এসেছে, প্রত্যেকেই যাওয়ার আগে যখন আর কোনো স্কোপ পাইনি আর কোনো রিজন পাইনি, তখনই একটা এমন একটা ব্লেম আমাকে, একটা ব্লেম গেম আমার সঙ্গে খেলেছে, যেটার জন্য আমি আসলে মেন্টালি তো টর্চার্ড, ফিজিক্যালিও টর্চার্ড, বললাম তো আমি মেন্টালি এবং ভার্বালি আমি ফিজিক্যালি আমি যতবার আমি অ্যাবিউজড হয়েছি আমার মাথার মধ্যে খালি এসেছে যে জার্নালিস্ট যাতে না জানে। হ্যাঁ, বা ধরেন আমি আমি যখন ডিভোর্সের পেপার যখন আমি ফাইল করি, আমার কোনো একটা জিনিস যেটা পাও না, সেটা আমি আমি যখন আমার প্যারেন্টসকে জানাচ্ছিলাম যে আমি এই জিনিসটা তো আমার পাও না জিনিস, সেটা কেন আমি পাবো না, এটা তো ঠিক হচ্ছে না। আমি আমি ধর্মীয়ভাবে কিংবা আইনগতভাবেও তো আমি আসলে এটা পাই, তো আমার প্যারেন্টস এবং মানে কিছু করার নাই, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকেই আমি আমার ফ্যামিলি বা আমি কনসার্ন থাকি যে সব কিছুই করতে পারতাম জার্নালিস্ট যদি আমাকে একটু হেল্প করতো, কিন্তু আপনাদের সাথে আমার এই দূরত্বটা কেন আমাকে একটু বলেন তো। মানে আমি ফাইন্ড আউট করতে পেরেছি, আমি আমারটুকু বলি, আপনারা আপনাদেরটুকু আপনারা অবশ্যই বলতে পারেন। দেখেন, আমি কিছুদিন আগে আমার দুটো ভ্যারিফাইড পেজ বা দুটো প্ল্যাটফর্ম থেকে আমি কী বলে সোশ্যাল অ্যাক্টিভিটিস যেখানে আমি অ্যাক্টিভ থাকি, সেখান থেকে আমি আসলে জানিয়েছি যে আপনারা আমার 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 সাথে কথা বলা ছাড়া আপনারা কোনো কিছু পাবলিশ করবেন না। কারণ কি হয়, ধরেন এরকম বহুবার হয়েছে যে আমরাও তো আসলে চেষ্টা করি ধর্মীয়ভাবে একটু নামাজ কালাম পড়তে, যতখানি পারি আমরা সেটা মেনটেন করতে। তো রোজার সময় কি হয়, আমরা অনেক বেশি মানে মন নরম থাকে, প্রত্যেকেরই উচিত যে কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি আমি সেটার জন্য ক্ষমা চাই। খুব সুন্দর কিছু স্ট্যাটাস আমি হয়তো সেটা লিখলাম, তখন নিউজ আসলো যে অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা। তো আমি আসলে কি কারণে ক্ষমা চাবো আমাকে বলতে পারেন? ক্ষমা তো আসলে এই এই সোসাইটির আসলে আমার কাছে আমাকে করা মানে আমাকে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। সরি। তো তারপরে মানে এরপরে আমাকে যখন যারা ব্লেম গেম খেলতে চায় আমার সাথে, তখন আমাকে বলছে যে ও আমি আসলে অ্যাটেনশন চাই, এই জন্য আমি এইরকম স্ট্যাটাস দিই। খুবই অপ্রীতিকর, খুবই বড়, এটাকে সাইকোলজিক্যাল ভাষায় এটাকে ব্লেম গেম বলে, এবং সেটাই আমার সাথে প্রতিনিয়ত কিন্তু করা হচ্ছে। এবং আমি আসলে কোনোভাবেই আমার সাথে করা আমার সাথে হওয়া এত এত অন্যায়, আমি আমি কোনো প্রতিবাদ জানাতে পারি না, শুধুমাত্র আমার ভয় জার্নালিস্ট আমার নামে লিখবে। প্লিজ, আপনারা আমার ভাই তুল্য, আমার ভাইয়ের কাছে আমি যতখানি, নাসিম ভাইয়ের কাছে আমি যতখানি মানে আমাকে প্রোটেক্ট করে রাখবে, আমি উর্মিলার কাছে, আমার ডলিমার কাছে, আমি সাজু ভাইয়ের কাছে, আমার এখনও মনে আছে সাজু ভাই এমনও গল্প আমাকে বলেছে যে আমাকে যখন বলেছে যে আমার বোন এখানে, আমি এটা ফিল করি। তো আপনারা কি আমাকে এভাবে ট্রিট করলে কি আপনাদের খুব বেশি কষ্ট হয়? কারণ আমরা তো একে অপরের পরিপূরক ভাই, আমি মিডিয়া কর্মী, আপনি মিডিয়ার জার্নালিস্ট, আমরা আমাদের বাইরে থেকে আমাদের মানুষ, আমাদের আপনারা আমাদের সাথে মেশেন, জানেন আমরা কত রকম গল্প করি একজন একজনের সাথে।
আমরা তো দুই মানে কয়েকদিন কথা বললে একটা মানুষ মানুষকে চিনতে পারি, তো তখন যখন আপনারা উল্টা দুইটা মানুষ যখন আমাদের নামে বাজে কথা বলে, তখন আপনারা উল্টা আমাকে প্রোটেস্ট করবেন যে আমার বোনকে নিয়ে এরকম বাজে কথা কিন্তু আমি অ্যালাউ করব না, এরকম কোনো কিছু না। তো মানে এই যে দূরত্বটা, আমার বান্ধবীর বাসায় মুরগি কাটলাম, তো ইভিনিং লাইক দিস লিখে আমি একটা ক্যাপশন দিলাম ইনস্টাগ্রামে, ভেরি ভেরি লাইভলি ভেরি ফান থিং, হ্যাঁ আমি আমার ফ্রেন্ডের বাসায় মুরগি কেটে দিছি, বুয়া আসে নাই মশলাও বেটে দিছি। আচ্ছা এটা কি কোনো করার মতো নিউজ? মানে আমি তো আসলে এই অ্যাটেনশন চাই নাই, আমার তো ইনস্টাগ্রাম চালাতে ভালো লাগে। মাঝখানে এরকম হয়েছে, আমাকে যখন এই কথাটা বলা হয়েছিল যে অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন, তারপর আমাকে একজন বলল যে তুমি তো আসলে অ্যাটেনশন চাও এই জন্য তুমি এই সমস্ত জিনিস লেখো, তখন আমি সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে আমার প্রোফাইল পিকচার সরায় দিলাম, আমার সমস্ত ছবি সরায় দিলাম, সবাইকে ফলো করা বাদ দিয়ে দিলাম। মানে আমি আমি আসলে আমার আমার উপরে আল্লাহর রহমত আছে এইটার জন্য আমি বলবো, আমি আসলে মেন্টালি আমি ভেঙে পড়ি নাই, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। মানে আমি আসলে এটাকে কি বলে হেদায়ত প্রাপ্তই বোধহয় বলতে পারি, কারণ আমার আমার একটা বিউটিফুল ফ্যামিলি আছে, আমার প্যারেন্টস দুইজনই স্বশিক্ষিত, তারা সামাজিকভাবে তারা বেশ ভালো একটা পজিশন হোল্ড করে। এবং আরেকটা বিষয় মানে এই এখন পর্যন্ত আমার মনে আছে আমি নাসিম ভাইকে বারবার বলছিলাম যে নাসিম ভাই আম্মু কিন্তু জানে না এখন পর্যন্ত, আমি না ওদেরকে আর কষ্ট দিতে চাই না, রনক মামা আম্মু কিন্তু জানে না এখন পর্যন্ত। সো এই প্রথমবার আসলে আমি থ্যাংক ইউ সো মাচ যে যতটুকু পেরেছেন আপনি আমাকে এই সাপোর্টটুকু দিয়েছেন, এবং আপনাদের কাছেও আমি থ্যাংকস যারা যারা আমাকে এটাতে সাপোর্ট করেছেন, কারণ খুবই হাস্যকর একটা বিষয় এটা আমিও জানি। কিন্তু ভাই আপনি তো আপনার বোনকে নিয়ে একটা মানে অপ্রীতিকর ঘটনা বলছে, আপনি কোথায় মানে কে বলছে আমার বোনকে, উল্টা আপনি আমাকে সামলাইতে যাবেন, আমার কেন ভয় পাইতে হবে? আমি তো ভয় পাবো না, আমি জানবো যে আমার সাথে আমার ভাইরা আছে, আমার ভাইরাই আমাকে দেখে রাখবে, দ্যাটস ইট। সো সরি, আমি আমার আসলে এই বছর যেতে যেতে মানে অনেক বছর পার হয়ে যেতে যেতে আপনাদের সঙ্গে আমার অনেক দূরত্ব হয়ে গেছে, আমি আমি চাই আপনাদের সঙ্গে আমার যাতে এই সম্পর্কটা আবার সুন্দর থাকুক, আমি যাতে নির্ভয়ে যাতে আমার মানে আগামীর পথ চলাটা আমি যাতে কী বলবো এটাকে মানে আমি যেন আগামীর পথ চলাটা আমার যেন সুন্দর হয় আপনাদের সাথেই হয়, আমি যেন আপনাদেরকে ভয় না পাই, উল্টা আপনাদের কাছে যেন আমি দুইটা কথা বলতে পারি, ভাইয়া এটা হয়েছে, আপু এটা হয়েছে কিন্তু, হ্যাঁ, তখন যাতে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। এবং শুধুমাত্র আমি না, আমার যে কোনো কলিগ, স্পেশালি আমার ফিমেল কলিগ যারা, আমরা আসলে প্রতিবার প্রতিনিয়ত দেখেন আমাদেরকে নিয়ে মানুষের অনেক রকম ফ্যান্টাসি কাজ করে, মানে খুবই আনএথিক্যাল, হ্যাঁ, কিন্তু মানে আমাদের আমি যখন আমার মানে আমার এই গণ্ডির বাইরে যখন যাচ্ছি তখন দেখি লাইফ তো আরও বেশি কমপ্লিকেটেড, ইজ জাস্ট ওদের লাইফটা আরও বেশি ফোকাসড না, ওদের লাইফটা আরও বেশি কী বলে মানে অনেক বেশি এই এই লাইফ নিয়ে কারো কোনো কিউরিয়াসিটি নাই, শুধুমাত্র এই কারণে ওদের লাইফ নিয়ে কেউ বদার্ড না। এবং এত হিপোক্রেট মানুষজন যে এরা প্রতিটা বার এরা এদের মতো করে লাইফ লিড করতেছে, বাট আমাদের উপরেই কিন্তু মানে পয়েন্ট করছে, হ্যাঁ, তো ঠিক আছে, এরা মানে সবার মধ্যেই ভুল ভ্রান্তি থাকতে পারে, শর্টকামিংস থাকতে পারে, কিন্তু আমার চাওয়া আপনাদের সাথে আমার এই ডিস্টেন্সটা কমে যাক, নাই হয়ে যাক, আমি চাই যে আপনারা আমাকে আগের মতো করে বা আরেকটু সিনসিয়ারলি আরেকটু মানে এটাকে কি বলে এথিক্যাল দিক দিয়ে আমাকে ট্রিট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।